আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে, আমি আলামিন বাদল ইচ্ছার মোটরস থেকে কথা বলছি। দেখতে পাচ্ছেন একটি গাড়ি ডেলিভারি দিব, সেটা জ্যাক গাড়ি, ইয়েলো কালারের ক্যাবিন, পাখির ডানার মতো উড়ে রয়েছে। গাড়িটা আজকে ডেলিভারি দিচ্ছি আমরা ঢাকাতে। তো চলুন, শুভাকাঙ্ক্ষিত যে পরিচিত কাস্টমার আমরা তার কাছে চলে যাব, তার মুখ থেকে সব কিছু শুনবো। আপনাদেরকে উনি বলবে কীভাবে কি এটা গাড়িটা নিল, উনি কীভাবে আমরা ওনাকে সুযোগ সুবিধা দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলিম ভাই কেমন আছেন? জি ভালো। আসেন, সামনে আসেন। সেলিম ভাই, গাড়িটা তো কিনছেন আপনি? জি। তো কিনে কি আপনার মন্তব্য কি, ভালো লাগতেছে? ভালো। আচ্ছা, ক্যামেরা দেখি একটু। সেলিম ভাইয়ের পরিচয় একটু দেন, আপনি কোথায় থাকেন? আমি লালবাগ থাকি। লালবাগ থাকেন? আচ্ছা, তো আমাদের ঠিকানা কিভাবে পেলেন যে এখানে গাড়ি পাওয়া যায়? আপনাদের নেটে অ্যাড দেখছি, এরকমই ভিডিও দেখছেন, কারণ তো আজকে নিজে ভিডিও হয়ে গেলেন। আচ্ছা, তো এই গাড়িটা কিনলেন, এই গাড়িটা কয় টাকাতে কিনছেন? 9.5 লাখ। 9.5 লাখ। আর আমাদেরকে কয় টাকা দিচ্ছেন? 4 লাখ টাকা। 3 লাখ টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা চেক, এই তো? আচ্ছা, কালকে পাশ হবে চেকটা। ওকে, তো 4 লাখ টাকা দিচ্ছেন, আর বাকি যে টাকা সেটা কত মাসে পরিশোধ করবেন? 1 বছর। 1 বছর পরিশোধ করে দিবেন। 1 বছরের ভিতরে পরিশোধ করলে গাড়ির মালিকানা আপনার, এই তো? জি। তো আপনি গাড়িটা পেয়ে আপনার মন থেকে আপনার সাথে কোনো উপকারে কোনো প্রতারণা বা কোনো 2 নাম্বারি বা কোনো প্রবলেম এরকম কোনো সমস্যা হয়েছে? না না, আপনাকে যা বলেছে তাই পাইছেন? হ্যাঁ পাইছি। গাড়ি বুঝে পাইছেন? হ্যাঁ পাইছি। তো আপনি গাড়ি পেয়ে খুশি তো? হ্যাঁ খুশি। আচ্ছা, গাড়ি চাবিটা দাও। তো গাইস, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটা লোকের কাছে আমরা গাড়িটা দিতে পারছি। উনি খুব ভালো মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ, সহজ সরল মানুষ, এবং উনি অনেক পরিশ্রমী, কঠোর পরিশ্রমী ব্যক্তি। তা আমরা দোয়া করি সবাই যে আল্লাহ পাক যাতে সেলিম ভাইয়ের গাড়িতে রহমত দেয়, এবং এই গাড়িটাতে যাতে সম্পূর্ণ বালা মুসিবত থেকে আল্লাহ পাক মুক্ত রাখে এবং হালাল রিজিকের উপায় ব্যবস্থা করে দেয়। যেমন একটা গাড়ি দ্বারা আল্লাহ পাক যাতে উনাকে আরও 10টা গাড়ির মালিক বানায়। আমিন। ভাই, আপনার চাবিটা দিয়ে দিলাম। তো গাইস, দেরি না করে যারা জ্যাক চাচ্ছেন, এসিএল চাচ্ছেন, আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের ঠিকানাটা মনে রাখবেন, নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপটির মোচরে। পঞ্চপটির মোচরে একটি তেলের পাম্প রয়েছে, যেটা হচ্ছে মোজাফফর আলী পেট্রোল পাম্প। ওইটার সাথেই দেখবেন ইস্টার্ন ব্যাংক, এবং ইস্টার্ন ব্যাংকের নিচতলায় হচ্ছে আমাদের অফিস। আপনারা দ্রুত চলে আসবেন। গাড়িটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই বিগত যে গাড়িগুলো সেল করছি সব এই কোয়ালিটির গাড়ি। দেখতে পাচ্ছেন যে এই গাড়ির যে কোয়ালিটি, এই সেম কোয়ালিটির গাড়িগুলো রয়েছে। এই এই গাড়িগুলো কিন্তু আমরা আজকে থেকে নয় আগের থেকে এই বিজনেস করছি। আপনারা যারা পুরাতন গাড়ি আমাদের থেকে আশা করি এই ভাইও নিল, এই কোয়ালিটির গাড়িগুলোই পাবেন ইনশাল্লাহ। আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা। আমাদের ঠিকানা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চমুটির মোচরে। নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপটির মোচরে, একটু ওদিকে যান। এবং আমি এই যে আবারও দেখাচ্ছি ডিসপ্লেটা, এটা হচ্ছে ইশান ইবিএল ব্যাংক। উপরে দেখতে পাচ্ছেন ইবিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকের নিচতলা আমাদের অফিস। অফিসে চলে আসবেন, আমাদের অফিসের পাশেই হচ্ছে শোরুম প্লাস ডিপো। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই অবশ্যই মনে রাখবেন ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপটির মোচরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।